হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, আপনি হয়তো বা নতুন একটি পাসপোর্টের আবেদন করেছেন, এখন যখন আপনি স্ট্যাটাসটি দেখছেন তখন হয়তো বা আপনার সামনে শো করছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স কেন আসে। আপনার ফাইলটি জমা হওয়ার পরে, যেহেতু আপনি নতুন একটি পাসপোর্ট করছেন, আপনার কিন্তু অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে, যে আসলে যে এই পাসপোর্টটি করছেন আপনি নিজে কি, অথবা আপনি দেশের ভেতরে আছেন, তাছাড়া আপনার নামে কোনো মামলা আছে, অথবা আপনার ঠিকানাটা ঠিক আছে কিনা, এটা যাচাই করার জন্য কিন্তু আপনার ফাইলটি পুলিশের কাছে কিন্তু রিপোর্ট করানোর জন্য পাঠানো হয়। সো ভিউয়ার্স, আপনার ফাইলটি যখন রিপোর্ট করানোর জন্য পাঠানো হবে, তখন কিন্তু আপনার পাসপোর্ট স্ট্যাটাস যখন আপনি চেক করবেন, তখন কিন্তু অবশ্যই দেখতে পারবেন পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। ওকে, তো আপনাদেরকে একটা ধারণা দিলাম আসলে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই স্ট্যাটাসটি কেন আসে। সো এই স্ট্যাটাসটি যেহেতু আপনার বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন, এটা নর্মালি 2 থেকে 5 দিন, 3 থেকে 5 দিন থাক, এটা কোনো প্রবলেম নেই। বাট এই স্ট্যাটাসটি যখন আপনার 10 দিন 20 দিন কিংবা 1 মাস, তারপরেও কিন্তু এই স্ট্যাটাসটি যাচ্ছে না, এটা কিন্তু আপনার ফাইল চেক করলে আপনি কি দেখতে পাচ্ছেন, পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সঠিক একটি ধারণা দেব ঠিক কিভাবে আপনি পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্যা থেকে সমাধান পাবেন। সো এখানে শুধু সমাধানই নয়, আমার এই স্ট্যাটাসটি পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স কেন দীর্ঘদিন আছে, আপনার ছোট্ট একটি রিপোর্টের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার পুলিশের ভেরিফিকেশন, যেটা বলে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, এই রিপোর্টটা সমাধান করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখতে থাকুন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি রিপোর্টে আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্যাটির সমাধান করুন। পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এর সঠিক সমাধানের জন্য সরাসরি চলে এসেছি কিন্তু আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখানে কিন্তু আপনার আসলে পুলিশ ভেরিফিকেশনটাই করাতে হবে। সো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্যাটির সমাধান করবেন, তার জন্য সরাসরি কিন্তু চলে এসেছি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পরে সরাসরি আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল প্লে স্টোরে চলে এসেছি। এখানে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে হ্যালো এসবি। ওকে, হ্যালো এসবি টাইপ করার পরে জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস কিন্তু আমার ফোনে চলে এসেছে। এই অ্যাপসটি কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে, এর জন্য কিন্তু ওপেন লেখা আছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই অ্যাপসটি ইনস্টল করেননি অবশ্যই ইনস্টল করে নেবেন। তাছাড়া হ্যালো এসবি অ্যাপসের এই লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপসটি যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, এর জন্য আমি সরাসরি ওপেন করি। ওপেন করার সাথে সাথে দেখলেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ একটা লোগো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলেই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এই অ্যাপস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বেশ কয়েকটি অপশন আছে, এখানে পাসপোর্ট ভেরিফিকেশন, এখানে ফরেন এয়ার সার্ভিস, ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স, তাছাড়া আদার্স বিভিন্ন প্রকারের সার্ভিস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যান। আপনি চাইলে এই অ্যাপসটি কিন্তু বাংলাতে ইউজ করতে পারেন। ওকে, আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি অ্যাপসটি বাংলাতে ইউজ করছি। দেখতে পাচ্ছেন পাসপোর্ট যাচাই কারণ, জাস্ট কি করবেন আপনারা, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রেফার নাম্বার, এই অ্যাপ্লিকেশন বা রেফার নাম্বার এটা আপনি কোথায় পাবেন, আপনি যখন আপনার পাসপোর্টটি করেছিলেন অবশ্যই সেখান থেকে কিন্তু একটা ডেলিভারি স্লিপ পেয়েছেন, যেটা কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এই পাসপোর্টের ডেলিভারি স্লিপে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, যেটা অবশ্যই মার্ক দেওয়া আছে, ওইটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করেন। ওকে ভিউয়ার্স, তো এখানে সর্বপ্রথম কি করব, আবেদন বা রেফারেন্স নাম্বার লিখুন, ওইখানে কিন্তু আমি আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে ঠিক সেইটাই কিন্তু এন্টার করব। অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করার পরে ঠিক দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস নির্বাচন, আপনি যে অফিসের মাধ্যমে আপনার পাসপোর্টটি করেছিলেন, আপনার রিজিওনাল পাসপোর্ট অফিস। ওকে, তো এখান থেকে সিলেক্ট করার অপশন আছে, এখান থেকে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখানে পাসপোর্ট অফিস হিসেবে কিন্তু লেখা নেই, এখানে কিন্তু এসবি অথবা ডিএসবি এভাবেই আছে। সো আমার পাসপোর্টটি যেহেতু আমি যশোর থেকে করেছি, সেখানে ডিএসবি এখানে দেখতে পাচ্ছেন যশোর ডিএসবি, এখানে কি করবেন আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে আপনার যে পাসপোর্ট অফিসটি আছে সেই জায়গার ডিএসবি অথবা এসবি বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের লেখাটাই আছে। তো আপনার জেলা শহরে যে লেখাটা আছে, দেখুন আমার এখানে যশোর ডিএসবি আছে, আমি কিন্তু এটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন সম্পন্ন, জাস্ট এইখানে একটা ক্লিক করুন। তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন বিষয় ও ধরন,
তো এখানে একটা ক্লিক করছে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট এমআরপি তথ্য সংশোধন। আপনারা যারা রি ইস্যু পাসপোর্ট করেন অনেক ক্ষেত্রেও কিন্তু সেখানে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই স্ট্যাটাসটি শো করে, তারা কিন্তু এখানে চাইলে তথ্য সংশোধনটাও সিলেক্ট করতে পারেন। আমার আবেদনটি যেহেতু নতুন একটি আবেদন, এর জন্য আমি ই পাসপোর্ট জাস্ট এইটাই সিলেক্ট করে থাকবো। ওকে, তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন সমস্যার ধরন, আসলে আপনার সমস্যাটা কি, এর জন্য ঠিক এখানে একটা ক্লিক করছে। এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান অভিযোগ বিলম্ব। আপনারা অবশ্যই, আপনার যেহেতু এই পাসপোর্টটি আপনি নতুন করে, আপনার কিন্তু যথেষ্ট পরিমাণ সময় হয়ে গেছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, এই যে স্ট্যাটাস এটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, সো বিহার এর জন্য আপনি বিলম্ব, যদি দেরিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিলম্বতে দিতে পারেন, তাছাড়া অভিযোগও দিতে পারেন, অনুসন্ধানও দিতে পারেন। আপনাদেরকে কিন্তু এটা আমি ক্লিয়ার করলাম। তো যেহেতু আমার নতুন একটি পাসপোর্ট, সো আমার 2-3 দিন অলরেডি হয়েছে, তো তারপরও পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি আমি পাচ্ছি না, এর জন্য জাস্ট বিলম্বতে একটা ক্লিক করছি, তারপরে সম্পন্ন, ঠিক এখানে একটা ক্লিক করব। ওকে ভিউয়ার্স, তারপরে ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন বর্ণনা, সমস্যার বিবরণ, আসলে আপনার সমস্যাটা কি সেটা কিন্তু এখানে লিখতে হবে। সো ধরুন আপনার পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি হতে অনেকটা সময় লাগে, এখানে কিন্তু আপনারা লিখতে পারেন আমার পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্সটি সম্পন্ন করুন। ওকে, তাছাড়া আপনারা চাইলে, ধরুন আপনার অনেকদিন হয়ে গেছে, আপনারা বিস্তারিত চাইলেও লিখতে পারেন, এখানে কিন্তু কোনো প্রবলেম নাই। ওকে ওকে, তো আমার দেখতে পাচ্ছেন বর্ণনা এই ধাপটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ব্যবহারকারী আবেদনকারীর বিবরণ, এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরো নাম, আপনি চাইলে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা ঐচ্ছিক হিসেবে আছে। তারপর আপনার ঠিকানা, তারপর আপনার ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, প্রতিষ্ঠানের নাম, ইমেইল, এইগুলো সব কিন্তু ঐচ্ছিক, এটা আপনার ইচ্ছা, আপনি যদি চান এখানে এন্টার করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে ঠিক এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ সহায়ক উপাদান, এটা কিন্তু অবশ্যই মাস্কটি আপনাকে দিতেই হবে। এখানে আপনি যেহেতু আপনার পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি সম্পন্ন করাতে চাচ্ছেন, এর জন্য কিন্তু এখানে আপনাকে অবশ্যই একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সো এখানে কি ধরনের ডকুমেন্টস আপনি আপলোড, আপনি যখন আপনার পাসপোর্টটি কমপ্লিট করেছিলেন সেখানে কিন্তু আপনার একটা ডেলিভারি স্লিপ অবশ্যই পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করেছিলেন। আপনি কি করবেন, জাস্ট এখানে আপনি চাইলে পিডিএফ আকারে অথবা আপনার ক্যামেরার খুবই স্পষ্ট আকারে একটা ছবি তুলে নেবেন পাসপোর্টের ডেলিভারি স্লিপের, সেটা কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে অবশ্যই আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ছবিটি তোলা ছিল, আমি জাস্ট সেই ছবির উপরে একটা জাস্ট ক্লিক, আপনারা চাইলে অবশ্যই এখান থেকে আপনার পিডিএফ আকারেও কিন্তু এখান থেকে ফাইলটি আপলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার যে পিকচারটি আমি এখান থেকে আপলোড করেছি, অবশ্যই এটা আমি নামটি রিনেম করে রেখেছিলাম। ওকে, তো দেখতে পেলেন আমার ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন পাসপোর্টের যাচাই কারণে এই আবেদনটি আমি যেহেতু করছি এটা কিন্তু আবারও মিলিয়ে নেব, আপনারা কিন্তু অবশ্যই এটা মিলিয়ে নেবেন। আপনাদের তথ্যটি মিলিয়ে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, আপনার সমস্যা জমা দিন, ঠিক এখানে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার অভিযোগ যুক্ত করা হয়েছে, অনুগ্রহ করে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন, আমরা শীঘ্রই আপনার কাছে ফিরে আসব। তাহলে কি করব, এটা কিন্তু আমার সফলভাবে আমার আবেদনটি কমপ্লিট করা হয়ে গেছে, এখান থেকে নতুন সমস্যা যোগ করতে পারেন, যেহেতু আমার আবেদনটি আমি কমপ্লিট করে দিয়েছি, এর জন্য জাস্ট বন্ধ ঠিক এইখানে একটা ক্লিক করব। ওকে ভিউয়ার্স, তো দেখলেন হ্যালো এসবি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুব সহজে আমার পাসপোর্টের পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের যে সমস্যা, এর জন্য কিন্তু আমি একটা রিপোর্ট জমা করে দিলাম। এখন আপনি যেহেতু রিপোর্টটি জমা করে দিয়েছেন, সর্বোচ্চ হয়তো আপনার 24-48 ঘন্টার ভেতরে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে আপনার পাসপোর্টের যে পুলিশ ক্লিয়ারেন্সটি করবেন, তিনি কিন্তু অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন, এর জন্য অবশ্যই আপনার ফোনটি সচল রাখবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।